Hello everyone, this is Sadhan Roy. I hope you all are doing well. I welcome you all to my channel Easy and Useful Learning. Here you can learn English in Bengali very easily. Today in this video, you can learn 6 phrasal verbs that will surely help you to express your anger or annoyance. Daily English conversation e amra frequently phrasal verb use kori. Aaj emoni 6ti phrasal verb ni alochona korbo je gulo tomader anger orthat krodh ba rag annoyance বা বিরক্তি প্রকাশ করতে সাহায্য করবে নাও লেটস গেট গোয়িং দ্য ফার্স্ট ওয়ান ইজ টু গেট টু অর টু গেট সামওয়ান টু গেট টু মিন্স টু ডিস্টার্ব দ্য পিস অফ মাইন্ড অফ সামওয়ান বাই রিপিটেড ডিসএগ্রিয়েবল অ্যাক্টস অর টু মেক সামওয়ান অ্যাংরি অর আপসেট অর অ্যানয়েড ক্ষতিকর কোনো ঘটনা ঘটিয়ে কারোর মানসিক শান্তি বিঘ্নিত করা বা রাগান্বিত করা বিরক্ত করা অর্থে আমরা টু গেট টু কথাটা ব্যবহার করি উদাহরণ হিসাবে আমরা যদি বলি আমি জানি আমার ভাই বিরক্ত করছে তাকে তোমায় বিরক্ত করতে দিও না গেট টু ইউজ করে আমরা যদি ইংলিশে সেন্টেন্সটিকে বলি তাহলে আমরা এভাবে বলতে পারি আই নো মাই ব্রাদার ইজ অ্যানয়িং ডোন্ট লেট হিম টু গেট টু ইউ নাও দ্য সেকেন্ড ওয়ান ইজ ওয়াইন্ড আপ অর টু ওয়াইন্ড সামওয়ান আপ টু ওয়াইন্ড আপ মিন্স টু অ্যানয় সামওয়ান কাউকে বিরক্ত করা ফর এক্সাম্পল তার ক্রমাগত অভিযোগ তার মনিককে বিরক্ত করে এই ওয়াইন্ড আপ ফ্রেজাল ভার্বটিকে ব্যবহার করে আমরা সেন্টেন্সটিকে যদি ইংলিশে বলি তাহলে আমরা এভাবে বলবো আর কনস্ট্যান্ট কমপ্লেইনিং ওয়াইন্ডস হার বস আপ অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ টিক সামওয়ান অফ টু টিক অফ মিন্স টু মেক সামওয়ান পার্টিকুলারলি অ্যাংরি অ্যানয়েড অর ফ্রাস্ট্রেটেড কাউকে বিশেষভাবে রাগান্বিত করা হতাশ করা বা বিরক্ত করা অর্থে আমরা এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করি বাংলায় যদি বলি আমার বন্ধুরা যারা নোংরা জুতো পরে বাড়িতে এসেছিল আমার মাকে ক্রোধান্বিত করেছিল বা হতাশ করেছিল এই টিক সামওয়ান অফ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে আমরা যদি ইংলিশে সেন্টেন্সটিকে ট্রান্সলেট করি তাহলে আমরা এভাবে বলবো মাই ফ্রেন্ডস হু কেম ইন টু দ্য হাউস উইথ ডার্টি শুজ টিকড মাই মম অফ And the fourth one is to rile up. To rile up means to make someone extremely angry. কাউকে অত্যন্ত রাগিয়ে দেওয়া অর্থে আমরা to rile up এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করি. For example, আমার নিকট বন্ধুর অসদাচরণ আমাকে খুবই ক্রোধান্বিত করেছিল. এই rile up ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করে এই বাক্যটিকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা এভাবে বলবো The misconduct by my close friend got me all riled up. And the fifth one is to piss off or to piss someone off. To piss off means to annoy or disappoint. কাউকে হতাশ করা বা নিরাশ করা বা কাউকে বিরক্ত করা অর্থে আমরা ইনফর্মালি এই ফ্রেজাল ভাবটাকে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল আমি বিরক্ত হয়েছিলাম যখন সে শোক বা বিলাপ শুরু করেছিল ইট পিসড মি অফ হোয়েন শি স্টার্টেড মৌনিং And the sixth one is to work someone up. To work someone up means to make someone angry, upset or excited. কাউকে ক্রোধান্বিত, হতাশ বা উত্তেজিত করা অর্থে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা হয়। ফ্রেজাল ভার্বটি প্রয়োগ করে একটা উদাহরণ দেওয়া যাক। ঝাড়ুদার প্রতিদিন সমস্ত ঘরগুলো পরিষ্কার করে না। এটা আমাদের কার্যালয়ের প্রধানকে সর্বদা উত্তেজিত করে। Work someone up এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে আমরা বাক্যটি ট্রান্সলেশন করব দ্য সুইপার ডাজ নট ক্লিন আপ অল দ্য রুমস রেগুলারলি ইট ওয়ার্কস দ্য চিফ অফ আওয়ার অফিস আপ অল দ্য টাইম হাউ অ্যাবাউট ইউ হোয়াট গেটস টু ইউ ইউ ক্যান রাইট ডাউন ইউর ভিউজ ইন দ্য কমেন্ট সেকশন বিলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আই হোপ টু ক্যাচ ইউ আপ ইন দ্য নেক্সট ভিডিও সুন